আলহামদুলিল্লাহি ওয়া সলাতু লিআহলিহা আম্মা বা'দ সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস রমজান মাসের একটি মাকবুল সময় হলো লাইলাতুল কদর আম্মাজান আয়সা রজুল্লাহ তালহা রসুল্লাহ আলাইহি আস্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমি যদি সবে সবে কদর পেয়ে যাই লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব তখন আল্লাহ রসুল সাল্লহি সাল্লাম বলেন হে আয়শা তুমি যদি সবে কদর পাও তাহলে তুমি আল্লাহর কাছে গুনা মাফের জন্য দোয়া করবে আল্লাহ রসুল সাল্লি সেই দোয়াটি শিখিয়ে দিলেন দোয়াটি হলো আল্লাহ ইন্নাকা ইনকাফুং তুহিব্বুল আফওয়া ফাফু আননি আল্লাহ ইন্নাকা ইনকাফুং তুহিব্বুল আফওয়া ফা আননি। এর অর্থ হল আল্লাহ হুম্মা হে আল্লাহ ইন্নকাফু নিশ্চয় আপনি ক্ষমাশীল তুহিবুল আফওয়া ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন ফাফু আননি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন রসুরুল্লাহ সাল্লাসাল্লাম আহসাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন এবং বললেন যদি তুমি সবে লাভ করতে পারো আর এই দোয়াটি করো আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন তোমার দোয়াকে কবুল করবেন এবং তোমার গুণাসভহকে মোচন করে দেবেন মাফ করে দেবেন সুবাহায়নুল্লাহি সুবাহায়ন আল্লাহ আজিম সুতরাং আমাদের সকলের করণীয় হলো রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে আমরা ইবাদত বন্দী করব সাথে সাথে আমরা আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করবো আল্লাহ ইন্নাকা আফু তহিবুল আফু ফাফু আন্নি